একবারে দিনে দুপুরে ফেরে শুটআউটের ঘটনা খড়গপুরে ঘটেছে এই ঘটনা গোলবাজার এলাকায় সেখানে সোনার দোকানে গুলি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি দুজন সোনার দোকানে ডাকাতির চেষ্টা করা হয় যেমনটা খবর এবং রানাঘাটের ধাঁচেই ডাকাতির চেষ্টা যে ছবিও দেখতে পাচ্ছেন খড়গপুরে দিনে দুপুরে শুটআউটের ঘটনা ঘটে এবং গোলবাজার এলাকায় সেখানে দোকানে সোনার দোকানে গুলি চালানো হয় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে সোনার দোকানে ডাকাতির চেষ্টা করা হয় রানাঘাটে যেভাবে ডাকাতি করা হয়েছিল ঠিক সেই রকম ভাবে সেই ধাঁচেই ডাকাতির চেষ্টা করা হয় বলেই খবর পাওয়া যাচ্ছে সুদীপ্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত আপডেট কি সুদীপ্ত দেখো যেরকম জানা যাচ্ছে তারা খড়গপুর শহরের গোলবাজার এলাকায় সেখানে কিন্তু ডাকাতির উদ্দেশ্যে বেশ কিছু দুষ্কৃতি তারা কিন্তু অস্ত্র তারা ঢুকে পড়েছে সোনার দোকানে এবং চারজন দুষ্কৃতি কিন্তু ঢুকে পড়েছিল এমনটাই জানা গিয়েছে এবং তারা যখন ডাকাতিতে বাধা পায় সেই সময় কিন্তু পার করতে থাকে এবং দুজন কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে ঘিরে ফেলেছে পুলিশ কর্মীরা পাশাপাশি আরো যে আপডেট পাওয়া যাচ্ছে খড়গপুর শহরেরই একটি পার্শ্ববর্তী জায়গা মাত্রপুর সেখানেও কিন্তু পুলিশ এই মুহূর্তে অভিযান চালাচ্ছে যারা শুটআউট করছে তারা কোন ট্রানজিট রোড ধরে বেরিয়ে চলে এসেছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এবং গোটা ঘটনা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে তোমার মনে আছে কয়েক কিছুদিন আগে রানারঘাটে ঘটনা ঘটেছিল একেবারে সেই ধাঁচে কিন্তু আবার গুলি চালানো ঘটে এবং মনে করা হচ্ছে তাদের সেই গ্যাংয়ের সাথে এদের কোনো যোগ রয়েছে কিনা এই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে গোটা ঘটনায় রেল শহরে এই যে একদম প্রকাশ্য দিবালোকে যে শুটআউটের ঘটনা তা ঘিরে কিন্তু অবশ্যই অবশ্যই একটা চাঞ্চল্য ছড়িয়েছে তারপরে আগে আনলো একেবারে যেমনটা তুমি আমাদেরকে জানালে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে তবে কারা এই এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এই যে দুষ্কৃতীরা তাদেরকে কোনো রকম ভাবে তাদের খোঁজ কি পাওয়া গিয়েছে পুলিশি তদন্ত কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে দেখো এখনো পর্যন্ত পুলিশ তবে ইনভেস্টিগেশন কোন স্টেজে রয়েছে তা কিন্তু স্পষ্ট করছে না তবে যেটুকু জানা যাচ্ছে যে পুলিশ আশেপাশে যে সমস্ত সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির ফুটেজ বা দোকানের ভিতরে সিসিটিভি ইনস্টল ছিল কিনা এইগুলো কিন্তু খতিয়ে দেখছে এবং তারপরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং যেটুকু জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছেছে সেই তথ্যকে বেশ করে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে জানিয়ে রাখবো যে দোকানের যিনি মালিক আকাশ আশিস দত্ত তার বুকে কিন্তু গুলি লেগেছে এবং তাকেও কিন্তু তার কিন্তু আশঙ্কাজনক অবস্থা ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়েছে তাকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ